তো আমরা এটা পরবর্তীতে দেখাবো যখন ব্লগ তৈরি করবো একটা সে সময়ে তো পেজ হেডার এটা আমাদের এখন প্রয়োজন নেই এটা আমরা ব্লগ তৈরি করার সময় দেখব আর কাস্টম লেআউট এটাও আমরা আস্তে আস্তে দেখবো তো এই ছিল আমরা ব্লগ ব্লগ এখন প্রয়োজন নেই টোটাল আমরা ব্লগের দিকে যাচ্ছি না তো আমরা এখন সাইটটাকে ভিজিট করি তো ভিজিট করার পরে আমাদের সাইটটা ঠিক এরকম দেখাচ্ছে তো আপাতত আমরা কিছুই করি নাই সাইটে এখন আমরা যাব কাস্টমাইজ তো কাস্টমাইজে আসার পরে আমরা এখানে দেখবেন যে ফুটার তো ফুটারে কী কী অপশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো একটা সাইটের যেহেতু হেডার ফুটার নিয়ে আলোচনা করতে হয়তো আমি ঠিক সেভাবে আগাচ্ছি আর এর পরবর্তী পার্ট আমরা গ্লোবাল নিয়ে কাজ করব তো ফুটার নিয়ে আমরা আগে এই সেকশনগুলিকে কমপ্লিট করব তারপরে তো ফুটারে যাই ফুটারে যাওয়ার পরে দেখুন ফুটার উইজেট এবং ফুটার বার ফুটার বার হচ্ছে যে আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন যে কপিরাইট টোয়েন্টি টোয়েন্টি এক্সট্রা থিম এটা হচ্ছে ফুটার বার আর ফুটার উইজেট হচ্ছে এর উপরের অংশ তো ফুটার উইজেট এখন কি দেওয়া আছে ডিসপ্লে নান দেওয়া আছে অর্থাৎ ডিজেবল দেওয়া আছে তো আপনি এখানে চাইলে পাঁচটা কলাম করতে পারবেন পাঁচটা কলামে পাঁচটা উইজেট দিতে পারবেন এটা হচ্ছে ফুটার উইজেটের কাজ আর এখানে যেটা আছে সেটা হচ্ছে চারটা লেআউট তিনটা লেআউট আপনি চাইলে এরকম লেআউট এরকম লেআউট তৈরি করতে পারবেন খুব ইজিলি সিম্পলি আপনি যদি চারটা লেআউট চাই কিংবা পাঁচটা লেআউট চাই তাহলে এখানে ক্লিক করব করার পরে দেখুন যে ফুটারের পাঁচটা লেআউটের অপশন এখানে চলে এসছে লেআউটগুলি খুবই কুইকলি চলে আসলো এখানে আপনি কন্টেন্ট উইড সিলেক্ট করতে পারবেন যেমনটা আমরা হেডারে শিখেছিলাম তারপরে আছে দেখুন প্যাডিং এরপরে বর্ডার সাইজ টপে একটি বর্ডার রয়েছে তো আমরা যদি বর্ডারটা একটু বড় করে দেয় দেখতে পাবেন যে এই একটা বর্ডার রয়েছে আমরা রেড করে দিই তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন তো বাই ডিফল্ট কী হয় দেখুন বাই ডিফল্ট এরকম সাইজের একটি বর্ডার থাকে অর্থাৎ আমি যদি জিরো করে দিই তাহলে দেখুন আমি পাবলিশ করি তাহলে আপনারা বুঝতে পারবেন আর এটাকে ভিজিট করি তো বাই ডিফল্ট দেখুন কোনো বর্ডারই থাকে না তো আপনি চাইলে এখানে ছোট্ট একটি বর্ডার দিতে পারেন ওয়ান পিক্সেল দিয়ে পাবলিশ তারপরে অন্য একটি পেজে আসুন রিলোড দিন রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে এখানে ছোট্ট একটি বর্ডার রয়েছে তো এটা হচ্ছে বর্ডারের কাজ এখন আমরা এই বর্ডার আশা করি বুঝতে পেরেছেন এবং ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অপশানে দেখব তো ব্যাকগ্রাউন্ড এবং আসলে বর্তমানে ব্যাকগ্রাউন্ডটা দেখুন যে গ্রে কালার রয়েছে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটি পিওর ব্ল্যাক কালার দিতে পারেন দিয়ে দিলাম তারপরে যেটা আছে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি অ্যাড করতে পারবেন তো আমরা ইমেজ অ্যাড করব না এই মুহূর্তে এরপরে যেটা আছে কন্টেন্ট কন্টেন্ট কালার কি হবে বাই ডিফল্ট কন্টেন্ট কালার সাদা আছে তাই না তো টাইটেল কালার আপনি যদি চান রেড দিতে রেড দিতে পারবেন টেক্সট কালার যদি আপনি চান রেড দিতে তাহলে রেড দিতে পারবেন যেহেতু আমরা এখন উইজেটে কিছু অ্যাড করি নাই লিঙ্ক কালারও আপনি চেঞ্জ করতে পারবেন তো আমরা যখন উইজেট রিয়েল লাইফ প্রজেক্টে যখন উইজেট করব তখন আমরা এগুলি আরও বিস্তারিত ব্যবহার এবং বিস্তারিত আলোচনা করব। এরপরে টাইপোগ্রাফি টাইপোগ্রাফি মূলত আপনারা এটা আগে থেকে জানেন যে সাইজ ফ্রন্টের সাইজ ফন্টের কালার এগুলোকে টাইপোগ্রাফি বলে এবং এই টাইপোগ্রাফির মধ্যে উইজেটের টাইটেল কত সাইজের হবে কেমন দেখতে হবে ফন্ট কি হবে সেগুলো দিতে পারবেন উইজেটের কন্টেন্টগুলি কেমন হবে কি ধরনের হবে কত সাইজের হবে সেগুলি আপনি এখানে ডিফাইন করে দিতে পারবেন এখন আমি যাই ফুটার উইজেট থেকে বেরিয়ে ফুটার বারে ফুটার বারে আসলে দেখবেন যে একই ফাংশনালিটি ফুটার বারে তিনটা অপশন রয়েছে এটা ডিজাবল একটি আছে হচ্ছে সেন্টার আর একটি হচ্ছে লেফট রাইট অনেকটা হেডারের মতো তো আমি যদি এটা সিলেক্ট করে দিই দেখুন লেফট সাইডে এবং রাইট সাইডে আর একটা সেকশন চলে আসবে তো আপনি এখানে স্টাইল অ্যাড করতে পারবেন আপনি এখানে সোশ্যাল আইকন অ্যাড করতে পারবেন অনেক ধরনের স্টাইল আপনি এখানে দিতে পারবেন তো ফুটার বারের মধ্যে তেমন কিছু নাই এখানে যে অপশানগুলি রয়েছে আপনারা হেডারে যে অপশানগুলি পেয়েছিলেন হেডারের ক্লাসটি যদি ভালো মতো করেন তাহলে এই অপশানগুলি এখানে বুঝতে পারবেন আর এখানে স্পেস রয়েছে আপনি চাইলে এই বড়ো স্পেসটাকে কমিয়ে ছোট করে দিতে পারেন দেখুন খুব ইজি কম্প্যাক্ট একটা সাইজে নিয়ে এসেছি আমি চাইলে এখানে ফাইভ বটম ফাইভ দিতে পারি আর যেহেতু আমাদের সোশ্যাল আইকন নেই সেজন্য আমরা যেটা করব সেন্টার করে দিলাম এটাকে দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার আমরা পিওর ব্ল্যাক দিতে পারি তো এটাকে পাবলিশ করলাম দেন আমি এখানে একটা রিলোড দিব। তো রিল দেওয়ার দেখুন যে আমাদের ফুটারটি এরকম শো করছে আর কিছু পারফেক্টলি কাজ করছে তো এই হচ্ছে আমাদের ফুটারের পার্ট ছিল ফুটারের আর তেমন কিছুই নাই তো এই দুইটা অংশ ফুটারের তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং পরবর্তী পার্টে আমরা গ্লোবাল নিয়ে কাজ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ